এবার আর ওয়ান নাইট ফাইট না পরীক্ষার দুদিন আগে থেকেই শুরু করব পড়াশোনা এটাই কিন্তু ভাবলো মেহবুব ছটা পঁয়ত্রিশে সে বই খাতা গোছানো শুরু করলো যাতে সাতটার মধ্যে সে পড়াশোনা শুরু করতে পারে সাতটা বাজতে যখন পাঁচ মিনিট বাকি তখন মেহবুব চিন্তা করলো যাই একটু ফেসবুকটা চেক করে আসে পড়াশোনা শুরুর আগে মাইন্ডটাও ফ্রেশ হয়ে যাবে যা ভাবা তাই ক্যাট মিমস দেখে হাসতে হাসতে মেহবুব যখন ঘড়ির দিকে তাকালো সে দেখলো ঘড়ির কাটা আটের ঘরে কিন্তু বই এখনও খোলা হলো না তারপর খোলা হলো বই ও শুরু হলো পড়াশোনা পাঁচ মিনিট পর হঠাৎ মোবাইলের ভাইব্রেশন হোয়াটসঅ্যাপের নোটিফিকেশানটা চেক করেই আবার শুরু করব পড়া এটা ভেবে ফোনটা আবার সে হাতে নিল এভাবে হোয়াটসঅ্যাপের পর ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট ইউটিউব সময় অপচয়ের চক্র যেন চলতেই থাকে রাত একটায় মেহনা জাফসোস করে কেন ছ ঘন্টায় কোনো কিছুই পড়া হলো না এবং এটা নিয়ে সে হতাশাগ্রস্ত হয়ে পড়ে এখানে মেহবুব চরিত্রটি কাল্পনিক হলেও এই পরিস্থিতিটি মোটেও কাল্পনিক নয় প্রায় প্রতিটি পরীক্ষার্থীর পড়াশোনার সময় মনোযোগের ব্যাঘাত ও সময় অপচয়ের বড় কারণ হচ্ছে মোবাইল ফোন কিন্তু তাহলে প্রযুক্তির এই উপহারকে কি আমরা ব্যবহার করা বন্ধ করে দেব অবশ্যই না আমরা শুধু পড়াশোনার সময়টুকুতে অপ্রয়োজনীয় মোবাইলের ব্যবহারটাকে বন্ধ করব কিন্তু কিভাবে? এই কাজ তো এত সহজ নয় আমাদের বন্ধু মেহেবু যেটা পারেনি সেটা করতে সেটা কিন্তু এত সহজ কাজ নয় এটি সহজ না হলেও রকেট সায়েন্সের মতো কঠিন কোনো কিছু নয় কয়েকটি কৌশল অবলম্বন করুন তাহলেই এটা করা সম্ভব চলুন আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি কি কি কৌশল অবলম্বন করবেন প্রথমত বিভিন্ন অ্যাপের ব্যবহার এই পদ্ধতিকে বলা যায় কাঁটা দিয়ে কাঁটা তোলা কিছু অ্যাপ যেমন মোবাইলের প্রতি আসক্ত করে তোলে তেমনি বেশ কিছু অ্যাপ রয়েছে যা তোমাকে সাহায্য করবে সেই আসক্তি কাটিয়ে উঠে সময়ের চমৎকার ব্যবস্থাপনা করার এসব অ্যাপের মধ্যে রয়েছে ফরেস্ট স্টে ফোকাস্ট রেস্কিউ টাইম এই সমস্ত অ্যাপগুলো এছাড়াও পোমোডোরও অ্যাপ বা সাধারণ টাইমারও সাহায্য করবে তোমাকে সময়ের অপচয়ের হাত থেকে বাঁচাতে দ্বিতীয়ত বলবো ফোন সুইচ অফ রাখা সবচেয়ে সহজ পদ্ধতি বলা যায় এটি ফোন সুইচ অন ও অফ করতে ভালোই একটা সময় লাগায় এতে তোমার চট করে ফেসবুক বা ইনস্টামোজোতে ঘুরে আসার আগ্রহটা অনেকটাই কমে যাবে এছাড়াও এয়ারপ্লেন মোড বা ডু নট ডিস্টার্ব মোডও কিন্তু কাজ দেয় তবে অনেক সময় জরুরি কলও আসতে পারে তাই বিকল্প হিসেবে ডেটা কানেকশান ওয়াইফাই অফ রাখা ও শুধুমাত্র একান্ত জরুরি কল ধরা এই পদ্ধতিটিও অনুসরণ করতে পারেন তিন নম্বর ফোন অন্য রুমে রেখে আসা এই পদ্ধতির মূল উদ্দেশ্য তোমার ফোন যাতে তোমার আশেপাশে না থাকে কারণ আশেপাশে ফোন থাকলে অনেকেই আগের দুটি বাধাও অতিক্রম করে ফেলে এক্ষেত্রে ফোন যদি তুমি অন্য ঘরে রেখে আসতে পারো ড্রয়ার বা আলমারিতে রেখে আসতে পারো তাহলে কিন্তু সুবিধা হবে এমন জায়গায় রাখবে যাতে তুমি পড়াশোনার সময় ফোনটি দেখতে না পারো চতুর্থত ফোন কারো কাছে রেখে আসা এখানে কৌশলটি হলো তুমি তোমার ফোন কাউকে দিয়ে বলে দেবে যাতে তোমাকে নির্দিষ্ট সময়ের আগে তোমার ফোন ফেরত দেয় এটি হতে পারে তোমার মা তোমার বাবা তোমার বড়ো ভাই তোমার বোন তোমার রুমমেট এমনকি তোমার ছোটো ভাই বোনও হতে পারে যদি তোমার আত্মনিয়ন্ত্রণ অনেক কম হয়ে থাকে তাহলে অনেক কাজে দেবে এই পদ্ধতি শুধু সময় অপচয় রোধ না তোমার আত্মনিয়ন্ত্রণও বেড়ে যাবে সময়ের সাথে সাথে এই পদ্ধতিকে অনুসরণ করলে সময় একজন শিক্ষার্থীর সবচেয়ে বড় মূল্যবান সম্পদ মাথায় রাখবে কথাটি পঞ্চমত বন্ধুদের তোমার ব্যস্ততার কথা জানানো ফোন চেক করার তীব্র আকাঙ্ক্ষা আমরা অনুভব করি যখন আমরা বুঝতে পারি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে আমার জন্য কোনো নতুন টেক্সট এসেছে বা কোনো কিছু এসেছে অধিকাংশ সময় যে বন্ধুটি তোমাকে এটি পাঠায় সে চিন্তা করে তুমিও হয়তো তার মতো ব্যস্ত নও তাই সে এটি খুব সহজেই সমাধান করা যায় যদি তোমার সাথে যে বন্ধুদের কথা অনেক বেশি হয় তাদেরকে তুমি তোমার ব্যস্ততার কথা জানাও এবং নির্দিষ্ট সময় পর টেক্সট করতে বলো এতে তোমার দুটো জিনিস হবে এক অন্যদেরকে তোমার পড়াশোনার কথা বলা তোমার নিজের জন্যও এক ধরনের রিমাইন্ডার হিসেবে কাজ করবে আর দুই তোমার সেই বন্ধুটি যদি সময় নষ্ট করতে থাকে তবে সেও অনুপ্রাণিত হয়ে সচেতন হবে সে নিজেও বেশি করে পড়াশোনা করবে সময় একজন শিক্ষার্থীর সবচেয়ে মূল্যবান সম্পদ অন্য যে কোনো সম্পদের মতো এটি রক্ষা করতেও তোমাকে যথেষ্ট প্রচেষ্টা দিতে হবে আর সকল প্রয়াসের সূচনা হয় ইচ্ছা শক্তির তীব্র ইচ্ছা শক্তির জোরেই তুমি পারবে মনোযোগ বিক্ষিপ্তকারী ও সময় অপচয়কারী সমস্ত উপাদান থেকে দূরে থাকতে তোমার জন্য শুভকামনা রইল চেষ্টা করে যাও অবশ্যই তুমি সফল হবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটিকে শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিন কারণ এখন ছাত্রাবস্থায় এই সমস্যাটা বড় ধরনের একটা সমস্যা পরের ভিডিওতে ফিরে আসছি কোন টপিক্স নিয়ে সেটা কমেন্টে লিখে জানাবেন ধন্যবাদ